সামনেই শীত আসছে আর কদর বাড়ছে ছোট ছোট ভ্রমণ কেন্দ্রের, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এই টাকি। একদিনের ট্যুর, একদিন হোটেলে থেকে কিংবা না থেকে আপনি ঘুরে নিতে পারেন এই সুন্দরী টাকিকে। ভারত এবং বাংলাদেশ সীমান্তে অবস্থিত টাকি পর্যটন কেন্দ্র, মাঝে বয়ে গেছে ইছামতি নদী। ওপার বাংলার এপার বাংলার মিল ঘটিয়েছে এই ইছামতি নদী, ওপারে সাতক্ষীরা, এপারে টাকি। হাতে মাত্র একটা দিন সময় থাকলেই এখানে ঘুরে যেতে পারেন ইছামতি নদীতে নৌকা বিহার। ম্যানগ্রোভ অরণ্যাবৃত্ত মিনি সুন্দরবন, ইছামতি, কালিন্দি, বিদ্যাধরী তিন নদীর মোহনা, 400 বছর পুরনো জমিদার বাড়ি, জোড়া শিব মন্দির, এসব মিলিয়ে 15টিরও বেশি ভ্রমণ স্পট দেখে নেওয়া যায়। টাকিতে এসে আপনার এক বিন্দু যাতে কোনো জায়গায় কোনো সন্দেহ না থাকে, আপনি কিভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরে দেখবেন, টোটো কোথার থেকে নেবেন, হোটেল কোথায় আছে এবং কী কী ঘুরে দেখার আছে, এই সমস্ত ডিটেলস আমার এই ভিডিওয় কিন্তু আজকে থাকছে। কলকাতা থেকে টাকি আসতে হলে শিয়ালদা থেকে সকাল 6:12, 7:40, 8:22 এবং 9:22 হাসনাবাদ লোকাল ধরে টাকি রোডে নামতে হবে। এই ট্রেনের ভাড়া মাত্র 20 টাকা এবং সময় লাগবে শিয়ালদা থেকে 2 ঘন্টা। টাকি রোড, তাহলে পৌঁছে গেলাম টাকি রোড, আর এখান থেকেই আপনাকে যেতে হবে টাকি ভ্রমণে। স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছে অনেক টোটো, সেখান থেকেই যে কোনো একটা টোটো নিয়ে আপনাকে চলে যেতে হবে টাকি রাজবাড়ি ঘাট। এই দেখুন বাইরেই দাঁড়িয়ে আছে প্রচুর টোটো। কত নেন এখান থেকে রাজবাড়ি ঘাটে? 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া পার হেড। আর এখান থেকে কি আপনারা সাইট সিনিং করান, মানে একবারে পুরোটা ঘুরিয়ে এনে আবার স্টেশনে নামিয়ে দেন? 800 টাকা প্যাকেজ। কত নেন? 800। আর আমরা পুরো টাকিটা ঘোরাই, কোনো টাইম লিমিট নেই, টিফিন আপনার খাওয়া দাওয়া সব স্টে করে তারপরে আবার স্টেশন টু স্টেশন কন্ট্যাক্ট হয়, 800 টাকা। একদম স্টেশন থেকে আপনাদের নিয়ে যাবে পুরো টাকি ভালোভাবে ঘুরিয়ে এনে আবার স্টেশনে ড্রপ করে দেবে, 800 টাকার প্যাকেজ। আমি রাজবাড়ি ঘাট দেখুন চলে এলাম। আপনি নেমে তো পড়লেন টাকি, টাকি নেমে আপনার প্রথম কাজ হবে, আপনি যদি এখানে রাত কাটাতে চান তাহলে অবশ্যই দরকার একটা হোটেলের। আর যদি আপনি টাকিতে এসে কোনো রুম না নিয়ে শুধুমাত্র ঘুরে চলে যেতে চান তাহলে আপনার প্রথমেই নিতে হবে একটা টোটো। ওই টোটো রিজার্ভ করে আপনাকে টাকির সমস্ত ভ্রমণ কেন্দ্রগুলো ঘুরে দেখতে হবে। এই টোটো নাকি আপনারা ঘোড়া নিতে করে? আচ্ছা, তা আপনাদের প্যাকেজটা একটু বলে দিন, সব সাইট সিনিং একবারে ঘুরিয়ে আনতে আপনারা কত নেন? আমাদের সাইট বলতে 3টে সাইট আছে। 3টে? আচ্ছা। একটা সাইডে 5টা করে স্পট। আচ্ছা বলুন। 5টা করে স্পট আর 3টে সাইট, 900 টাকা প্যাকেজ। 900 টাকা প্যাকেজ। সেও একটা দিকেও যেতে পারে। আর তাহলে সেক্ষেত্রে কি হবে? একটা সাইডে গেলে 5টা স্পট দেখবে, 300 টাকা। আচ্ছা। আর 2টো সাইড গেলে 10টা স্পট, 600 টাকা। এখানে রয়েছে দেখুন এরকম একটা ওয়াস্টার্ড, আর এইখানে এইরকম বসার জায়গাগুলো রয়েছে, আর এপাশে আই লাভ টাকি। দুর্গা ঠাকুর বিসর্জনের জন্য বিখ্যাত হচ্ছে এই টাকি রাজবাড়ি ঘাট। এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলা এক হয়ে যায় এই ইছামতি নদীতে, সেদিন আর কোনো ভেদাভেদ থাকে না। যদিও বিএসএফ মাঝে একটা ব্যারিকেড করে দেওয়া হয় টাকি, ঠিক এরকম জায়গায় এই যে বসার জায়গা রয়েছে, এই বসার জায়গায় আপনি ঘন্টার পর ঘন্টা বসে এই সামনে ইছামতি নদী এবং ওপারে সোনার বাংলা অর্থাৎ বাংলাদেশকে উপভোগ করতে পারবেন। আর এই সোনার বাংলা মানে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো মিলেই একসঙ্গে হচ্ছে কিন্তু এই সোনার বাংলা। প্রত্যেকটা বোটের একেবারে উপরে রয়েছে ভারতের পতাকা এবং ওপাশে ওপারে আপনি বাংলাদেশি পতাকা পেয়ে যাবেন প্রত্যেকটা বোটের উপরে। আসলে আমি টাকি পৌঁছে গেছি সকালেই, তাই সকালেই আমার দরকার ব্রেকফাস্ট করার। পাশে একটা দোকান আছে এখানে দেখছি, এই সিটি গেস্ট হাউসের সামনে, এখান থেকে সকালে গরম গরম কচুরি খেয়ে নেবো। এই যে এইটা
এটা হচ্ছে চা রাজবাড়ি। একদম সকালেই গরম গরম কচুরি ভাজা হচ্ছে। তো এটা মানে প্লেট কেমন আছে বা কী কী হিসেবে নেন আপনারা? চার পিস ত্রিশ টাকা। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। খুব সুন্দর টেস্ট আছে, বেশ সুন্দর। একদম নদীর পাড় বরাবর রয়েছে এরকম প্রচুর হোটেল। দেখুন টাকি এসে কোথায় থাকবেন, নদীর পাড় বরাবর আমি বেশ কয়েকটা হোটেলের ডিটেলস দিয়ে দিলাম, এর মধ্যে যে কোনো একটাই আপনারা উঠতে পারেন। আর এই সমস্ত হোটেলের রুম কেমন, ভাড়া কত ইত্যাদি যাবতীয় তথ্য আমার আলাদা ভিডিওয়ে আসবে, না হলে এই ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে। টাকি এই যে বোটিং পয়েন্ট রয়েছে, এই বোটিং পয়েন্ট থেকে এই যে রোডটি নেমে গেছে, এই রোড দিয়ে আপনি কিছুটা চলে গেলে এদিকে গেলে পেয়ে যাবেন জোড়া শিব মন্দির, সেখানেই আমরা যাচ্ছি। চলুন, এখন আমরা পরপর এখানে যতগুলো সাইটসিনিং পয়েন্ট আছে সবগুলো দেখে নেব, তারপর দুপুরের আহার কোথা থেকে করি, কেমন খরচ সব দেখাবো, এবং সর্বশেষ বোটিং পয়েন্টে যাব, সেখানেও বোটিংয়ের যাবতীয় ডিটেলস দিয়ে দেবো। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির। তো আপনারা যদি টাকি ঘুরতে আসেন এই পয়েন্টটা অবশ্যই কিন্তু দেখবেন। আর এর বাইরে রয়েছে এরকম বড় একটা পুকুর, আর সেই পুকুরের পাড়েই রয়েছে এই জোড়া শিব মন্দির। আমি এখন এগিয়ে যাচ্ছি মিনি সুন্দরবনের দিকে, অর্থাৎ এখানে যে কলকাতা ফরেস্ট আছে যাকে বলা হয় মিনি সুন্দরবন, এইটাকে অভূতপূর্ব এক সৌন্দর্য দেখুন। এখানে মাছ ধরছেন ওপারে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া, এবং দেখুন প্রচুর নৌকা রয়েছে এখানে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি টাকি ঘোরার বলা যায় আদর্শ সময়, আর এই সময় টাকির ওয়েদার সবথেকে ভালো থাকে। এখন আমরা দাঁড়িয়ে আছি একেবারে চেকপোস্টে, অর্থাৎ গোলপাতা ফরেস্ট যে আপনি ঘুরবেন, তো এটা হচ্ছে তার চেকপোস্ট। এই চেকপোস্টে আপনাকে আপনার যে কোনো একটা আইডি, হয় ভোটার কার্ড না হলে আধার কার্ড, যে কোনো একটা কিন্তু এখানে জমা রাখবেন, এবং এখান থেকে একটা সিরিয়াল করে দেওয়া হয়। যেমন আমার 26, অর্থাৎ যে পার্টি যখন যেভাবে ঢুকছে তার একটা সিরিয়াল নাম্বার তৈরি হয়, সেই নাম্বার অনুযায়ী এখানে আই কার্ড জমা দিয়ে আপনাকে কিন্তু ভেতরে ঢুকতে হবে। আর একটা কথা, আই কার্ড কিন্তু আপনারা প্রত্যেকে নিয়ে আসবেন, একজনের আনলে কিন্তু অনেক সময় ঢুকতে দেওয়া হয় না, সুতরাং এই জিনিসটা কিন্তু ঠিক রাখবেন। জালালপুর মোটর ভ্যান ইউনিয়ন, তাই তো? হ্যাঁ ঠিক আছে। এই জায়গা দেড় কিলোমিটার হাঁটা মানে কষ্ট ব্যাপার। তাহলে এইবার আমি উঠে পড়লাম ভ্যানে, একা আসলে একটু বেশি ভাড়া, কারণ ওনাদের ধর পোষাবে আমাকে একা কিনে নিয়ে যাচ্ছে। আমি 20 টাকা যেতে দেবো, আসতে 20 টাকা দেবো, আর আপনারা চারজন আসলে 10 টাকা করে দিলে হবে, যেতে 10 আসতে 10। পৌঁছে গেলাম, এইটুকুই। আর এইখান থেকে আপনাকে 10 টাকা করে টিকিট কেটে গোলপাতার ভেতরে ঢুকতে হবে। তো হাঁটা শুরু করলাম, 10 টাকা করে টিকিট পার হেড, আর ভ্যানে আপনার 10 টাকা, কিছু টুকিটাকি খরচ কিন্তু এখানেও আছে। এই ক্যাম্প থেকে আপনাকে এই দিকে চলে যেতে হবে, এই ফরেস্টের দিকে। আহা রে কী অপার দৃশ্য, সত্যি এক মিনি সুন্দরবন আমরা পাচ্ছি এই টাকিতে এসে। সামনেই গোল গোল পাতাযুক্ত যে গাছ রয়েছে এগুলো ম্যানগ্রোভ ফরেস্টই হবে, কারণ সমুদ্রের নোনা জল ইছামতি নদী বরাবর এখানে কিন্তু চলে আসে। গেওয়া গাছ দেখুন, ও এগুলো তো ফুল ফুটে যেমন হচ্ছে, আবার গোল পাতা, এগুলোকেই গোল পাতা বলা হচ্ছে, গোল পাতা বলে। ও এটা নারকেল পাতার মতোই দেখতে অনেকটা। এই দেখুন চারিধারে ডান সাইডে বাঁ সাইডে ডান সাইডে বাঁ সাইডে, আমি এক একটা গাছের নাম বলছি সব, এগুলো হচ্ছে বান গাছ। কী গাছ? এটা বান গাছ। বান গাছ, দারুণ সুন্দর, মনোরম, শান্ত, স্নিগ্ধ এক পরিবেশের ভেতর দিয়ে এখন আমি হেঁটে চলেছি। আর এটাই হচ্ছে গোল পাতা ফরেস্ট টাকির, মানে টাকির বলা যায় মেন যে স্পট
সেটাই বলা, সেটাই হচ্ছে এই গোলপাতা ফরেস্ট। আর কিছুক্ষণের জন্য হলেও আপনি সেই সুন্দরবনের অনুভূতি কিন্তু এখানে পাবেন। এইরকমই রাস্তা বরাবর হেঁটে যেতে হবে, গাছপালা ঘেরা, বিশেষ করে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে এই ধরনের পরিবেশ, এটা সত্যিই অনমুগ্ধকর, ভালো লাগার একটা জায়গা। আর এখানে রয়েছে এরকম একটা স্পট, দেখুন বাংলাদেশের সীমানা, সীমান্তের ধার। ওয়াও, আমাদের সামনেই দেখা যাচ্ছে ইছামতি নদী, আর তার উপরে সাতক্ষীরা বাংলাদেশ। আর এইদিকে কি আছে, এইগুলো কি সব? এটা বান গাছ, বান, বান গাছ। এটা হচ্ছে ইছামতি নদী, আর উপরে হচ্ছে বাংলাদেশ, দেখুন। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দেখুন ম্যানগ্রোভ ফরেস্টের একেবারে বাইরে, এইটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, এই পর্যন্তই আপনি পায়ে হেঁটে আসতে পারবেন। আপনি গোলপাতা ফরেস্টে ওই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, দিয়ে এখানে একটা এরকম সামনে আছে দেখুন, তার এদিকে একটা রাস্তা চলে গেছে এবং আমি এখন যেখানে রয়েছি এই আর একটা গেছে। মিনি সুন্দরবন জালালপুর ক্যান্টিন দেখুন, আর এখানে আসলে তো এক কাপ চা খেতেই হয় হিসাবে। স্টারের উপরে উঠলাম, আহ কি গ্রিনারি দেখুন, সবুজে সবুজ হয়ে আছে ম্যানগ্রোভ ফরেস্ট। এবং এখানে আমি দেখছি এখনও কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু ঘোড়া যাচ্ছে। ঘন চির সবুজ অরণ্য হচ্ছে এই ম্যানগ্রোভ ফরেস্ট, গোলপাতা ফরেস্ট, এটা কোনোভাবে মিস করা যাবে না। তোই এখন একদম ওয়াস্টারের উপরেই আমরা আছি, আর এই ওয়াস্টারে আপনারা একবার উঠবেন, কারণ এইখান থেকে এই গোলপাতা ফরেস্টের চারিদিকের দৃশ্য, মানে সে এক মনোরম দৃশ্য। চারিদিকের এই ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে আপনি হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন এরকম এক কাপ চা আপনার সব ক্লান্তি দূর করে দেবে। গোলপাতা ফরেস্ট আমাদের ঘোরা হয়ে গেল, টাকি আসলে অবশ্যই এটা ঘুরবেন, কোনোভাবে মিস করবেন না। এই দেখুন টাকিতে আসলে এই গামছা আপনি সাজি সবই আপনার নাকি? হ্যাঁ, এই গামছাগুলো কোথাকার গামছা? এই বসিয়াড়ের মুন্সির গামছা আছে আমার কাছে, ভালো ভালো এসে মুন্সি আছে। আচ্ছা, এইগুলো কীরকম দামের আছে? এগুলো 150 টাকা পিস মুন্সি, যেগুলো আর অন্যগুলো 60-70-80। ও, এটা হচ্ছে ইটভাটা এবং তার ওপারে হচ্ছে মোহনা। ইছামতি, কালিন্দী এবং বিদ্যাধরী এই তিনটি নদী এখানে মিলিত হয়েছে, তিন নদীর মোহনা, বিরাট ব্যাপার। ইছামতি নদী বাঁদিক থেকে আসছে সোজা কালিন্দী নদী, আর ডান দিকে হচ্ছে বিদ্যাধরী। অপরূপ এক জায়গা হচ্ছে এই মোহনা। আমি তো বলবো যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই এই মোহনায় আসবেন টাকির। একটা সাপ দৌড়ে যাচ্ছে, সাপ, এই দেখুন একেবারে প্রত্যন্ত অঞ্চল হচ্ছে এই মোহনা। ও, সোজা যে নদীটি এসছে ওইটা হচ্ছে কালিন্দী নদী, আর এই যে নদীটা চলে গেছে এটা ইছামতি নদী, ওদিক থেকে কালিন্দী মিশেছে, আর এর ঠিক ডান দিকে এটা হচ্ছে বিদ্যাধরী নদী। ওই বিদ্যাধরী নদীর ওই দিকে ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ পার হলে ওপারটাই হচ্ছে হাসনাবাদ, আর ওপারে হচ্ছে বাংলাদেশ। দেখুন এদিকে কালিন্দী আর ইছামতির কোনায় ঠিক বাংলাদেশ। আপনারা মোহনা কিংবা ইকো পার্ক আসার পথে এখানে ত্রিশক্তি মন্দির আছে, মায়ের এই ত্রিশক্তি মন্দিরও কিন্তু আপনারা দেখে নিতে পারেন, ত্রিশক্তি মায়ের মন্দির। এবার এসে পৌঁছালাম রাজবাড়ি, অর্থাৎ দালান বাড়ি। এখানে কিন্তু দুর্গাপুজো হয় খুব ধুমধাম করে। কত লাগবে? 10। রাজবাড়িতে সব জমিদারদের যেসব জিনিসপত্র ব্যবহার হতো সেসব জিনিস, একটা পুকুরি, দুটো ঘাট, মায়ের দালান, বিচার সবার ঘর, চন্ডীমার ঘর, এইসব গুণিমার সব আছে। জগবন্ধু রায়চৌধুরী, কুবের রাজবাড়ি টাকি। অনেক প্রাচীন, প্রায় 400 বছর পুরনো এই রাজবাড়ি। এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পুরনো দালান বাড়ি এখনও এখানে বিদ্যমান টাকিতে। বসার চেয়ারগুলো দেখুন এখনও রয়েছে, মায়ের পবিত্র চণ্ডী ঘর, নানান জিনিসপত্র দেখুন এখনও এখানে রয়েছে।
এদিকে রয়েছে একটি পুকুর, জায়গাটি খুবই মনোরম জায়গা, বসার জায়গা দেখুন, একদম পুকুর ঘাট। এখানে এসে কিছুক্ষণ আমি বিশ্রাম নিচ্ছি। আস্তে আস্তে এখন আমরা দাঁড়িয়ে গেলাম। পাশাপাশি দুটো স্পট আছে, একটা হচ্ছে এখানে বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল সেই বাড়িটি আমার এদিকে, আর এটা হচ্ছে বাগানবাড়ি গেস্ট হাউস। এটা ওই বিসর্জন সিনেমা যখন আবির ঠাকুরি কাটামের তলায় পড়ে থাকে মেয়েটা তুলে নিয়ে আসে, ওই রাস্তা ধরে এনে ওই বিধবা মহিলাটা এই বাড়িটা থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখান থেকে ওই বিসর্জন সিনেমার শুটিং স্পট এটা বানিয়ে দিয়েছে। এটা হলো বিশ্রাম বাগানবাড়ি। এটা হ্যাঁ, এর মধ্যে সিনেমা সিরিয়ালে শুটিং হয়, পালকি আছে, গোলা আছে। এই বাড়িতে হয়েছিল বিসর্জন সিনেমার শুটিং, কিন্তু এটা আমার মনে হয় একটু মডিফাই করা হয়েছে, কারণ এর উপরে হয়তো খড়ের ছাউনি ছিল, সেগুলো আর এখন নেই, এখন একটু মডিফাই করে অন্যরকম করা হয়েছে। বাগানবাড়ি রয়েছে শুধুমাত্র আপনার আমার মতো মানুষের দেখার জন্য। বাগানবাড়িটা এক মিনিট দেখিয়ে দিই, দেখুন এদিকে রয়েছে পুকুর, আর এই হচ্ছে বাগান, চারিদিকে একেবারে গাছগাছালিতে ঘেরা। সেই ব্রিটিশ আমলের নলকূপ সেটা দেখাই, এই হচ্ছে সেই নলকূপ, ব্রিটিশ আমলে নাকি এটা এখানে তৈরি করা হয়েছিল। তার এরকম শেষ যে দশা সেটা আমি আপনাদের দেখাচ্ছি উপেন্দ্রনাথ বসু মহাশয়ের পবিত্র স্মৃতি রক্ষার্থে, আর তদীয় পত্নী শ্রীমতী স্বর্ণলতা বসু। ব্রিটিশ আমলের নলকূপ এখানেই স্থাপিত হয়েছিল। শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এই রাস্তায়, সেনাপ্রধানের বাড়ি হচ্ছে এইটা দেখুন। মূলত উনি হয়তো এখন সম্ভবত এখানে থাকেন না, মাঝে মধ্যে আসেন। মূল বাড়ি এবং চত্বর দেখুন পেছনে রয়েছে, এটা অনেক পুরনো। শঙ্কর রায়চৌধুরীর ঠাকুরদালে সব জমিদার। আচ্ছা, এটা হলো আমাদের ঠাকুরদালান, ওই জায়গাটা বলি হয়। ঠাকুরদালান হচ্ছে এইটা, আর এর ঠিক সামনেই এইখানে দেখুন বলি দেওয়া হতো, সেই জায়গা এখনও রয়েছে। তাকে ঘুরে কেমন লাগছে? বেশ ভালো, ভালো লাগছে। একদিনের ট্যুরের পক্ষে আদর্শ নাকি? একদম। মুড়ি মাখা, ছোলা মশলা, মশলা মুড়ি, ঘুটি গরম, আলু কাবলি, পাঁপড়ি চাট, স্পেশাল আলু কাবলি সব পাবে। ঘোড়া টোড়া শেষ হয়ে গেল প্রায়, আর এখন পেয়েছে পেটে খিদে, খেতে তো হবে। খেতে এসেছি আমি পৌরসভার এই গেস্ট হাউসের পাশেই, খাওয়ার জায়গা আছে। আপনারা যদি আসেন এখানে, আর যদি শুধু ঘুরে চলে যেতে চান, তাহলে এখানে কিন্তু আপনারা দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন। এই পাশ দিয়ে চলে যাচ্ছি দেখুন, এইখানেই ওদের ক্যান্টিন। বিল করে যেতে হয়? হ্যাঁ হ্যাঁ। ও পৌরসভার ক্যান্টিন দেখুন, কী ডাল এটা? মুসুর ডাল। তো এখন খেতে বসবো এই পৌরসভার এখানে যে ক্যান্টিন আছে ওদের, সেখানে মানে একেবারে ঘরোয়া পরিবেশে আপনি খেতে পারবেন। আমি ভেটকি মিল নিয়েছি 170 টাকা, রুই মিল হচ্ছে 120 টাকা, আর শুধু সবজি যদি আপনি খেতে চান তাহলে 70 টাকা, আর চিকেন 4 পিস দিয়ে 160। খাওয়া দাওয়া করে নিলাম এই পৌরসভার গেস্ট হাউসে, আপনারা চাইলেও এখানে খেয়ে নিতে পারেন। প্রচুর লোক খাচ্ছে আমি দেখেছি, রান্নার কোয়ালিটি মোটামুটি একেবারে খারাপ না, খাওয়া যায়। এটা হচ্ছে টাকি বোটিং পয়েন্ট, আর এখানে রয়েছে সাধারণ শৌচালয়। বোটিং পয়েন্টটা কোথায়, টিকিট কাটা হয় কোথায়? এইখানে তো, এই হচ্ছে বোটিং পয়েন্ট দেখুন টাকির, এখান থেকেই বোটগুলো ছাড়া হয়। নৌকা বিহার যদি করতে হয় এরকম জায়গা থেকে, বোটিং পয়েন্ট এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। এখন বোট ভাড়া বর্তমানে কীরকম চলছে সেটা জেনে নেওয়া যাক। তো এই বোট ভাড়া আপনারা কীভাবে দিয়ে থাকেন, কীভাবে হয় বলুন তো? রিজার্ভ করে। রিজার্ভ কীরকম? রিজার্ভ হচ্ছে আমাদের হচ্ছে দুটো সাইট আছে, একটা বাংলাদেশ বর্ডার সাইট, একটা তিন নদীর মোহনার সাইট। আচ্ছা, এই হচ্ছে দুটো সাইট। দুটো সাইট যদি একসঙ্গে যায় 1 থেকে 10 জন যেতে পারবে, 1800 টাকা ভাড়া। একটা সাইট গেলে 1000 টাকা ভাড়া। একটা সাইটে গেলে আপনার আধা ঘন্টার মধ্যে, আর দুটো সাইট গেলে 1 ঘন্টা 5-7 মিনিট লেগে যায়। এখন যদি লোক না হয় শেয়ারিংয়ে তো ছাড়া হয়, ধরুন বিভিন্ন টুরিস্ট আসলে একসঙ্গে 10 জন হলো ছেড়ে দিলেন। এইখান দিয়ে বোটিং পয়েন্ট দেখুন, এখান দিয়েই আপনাকে যেতে হবে। এখন শেয়ারে মোটামুটি 10 জন হলে ভালো হয়, ভাড়াটা কম পড়ে 180 টাকা করে, আর যদি আপনারা কম আসেন তাহলে বেশি বেয়ার করতে হবে, এই আর কি। সব পরপর সারিবদ্ধভাবে বোটগুলো দাঁড়িয়ে আছে, সব বোট এই এই নদীতেই নৌকা বিহার হয়।
ইছামতি। ভারতীয় পতাকা, জয় হিন্দ। চল হয়ে গেল একদিনের টাকি ভ্রমণ, ঠিক যেভাবে আমি দেখালাম, যেভাবে যা বললাম, যেভাবে আসবেন, যেভাবে ঘুরে দেখবেন, সেভাবে আপনারা ঘুরে যাবেন একদিনের টাকি ভ্রমণ। খুব ভালো লাগবে।